ও বাবা, তোমার শস্যের দেখছি ভারী জোর। ওরা বুঝি সব পারে? হ্যাঁ সব পারে। আগে বল তুই কে? ঠাকুর ঘর থেকে বেরোলি কি করে? যে চাই প্রশ্ন করো তোমরা। দরজা দিয়ে বেরোলো, হেঁটে হেঁটে উপরে গেল, তখন সবাই ছিল তো এখানে। আই, তুই আবার মিথ্যে কথা বলছিস। তুই দরজা দিয়ে বেরিয়ে গেলি, হ্যাঁ আমরা আমরা সবাই ছিলাম ওখানে, তোকে দেখতে পেলাম না। সত্যি করে বল, তুই কি রূপ ধরে বেরিয়েছিস বল। জেঠিমণি, নিশ্চয়ই ছাড় পোকা বা ডেও পিঁপড়ে এসেছে। ওদের জন্য তো ভাগ পুকুর থেকে গলে যাওয়াটা বেশি বড় একটা ব্যাপার নয়। মরণ দশা গো, পোকা মাকড় কি করে হব আমি? অত ধোয়া দিচ্ছিলে তোমরা, তাই তো ঘুমটা ভেঙে গেল। ভাবলো যাই তবে, যেখানে ধোয়া নেই সেখানে গিয়ে শুই। তোমরা আমায় দেখতে পাবে কি করে? অত ধোয়া দিয়েছিলে চারিদিকে, চোখে তো ধোয়ার পর্দা পড়ে গেছিল তোমাদের গো। একদম কথা ঘোরাবে না, ধোঁয়া হলেও চোখের সামনে দিয়ে কেউ বেরিয়ে গেলে দেখতে পাওয়া যাবে না? পাবে না গো। চোখে আর মনে ধোঁয়া থাকলে আমাকে দেখাই যায় না গো। তুই ধোঁয়ার মধ্যে ছিলে, আবার ধোঁয়ার মধ্যে দিয়ে এলি। হ্যাঁ তো, কখন থেকে সেই কথাই বলছি গো। আচ্ছা তাহলে ও সাপ হয় কি করে? তোমাদের নিশ্চয়ই আর এ নিয়ে কোনো সন্দেহ নেই? শুধু এক্স্যাক্টলি সো দাদাই, ভাগ্যিস তুই এই কথাটা বললি, আমি বললে তো এক্ষুনি আমাকে থমকে চুপ করিয়ে দেওয়া হতো। ধুনুর ধোঁয়ায় বাচ্চাটার যখন কিছু হয়নি, ও সাপ নয়, তাহলে ও কে? ওকে দাঁড়ান গুরুজি, শুরু থেকে আমার পিছনে লেগেছে, আমাকে বলে কিনা পিতৃ। প্রথম থেকে ওর রকম সকমটা ভীষণ সন্দেহজনক। কি গুজুর গুজুর করছে গো পিতনিটা, আমাকে তাড়াতে বলছে বুঝি? এই তুই কে বল? অনেকক্ষণ ধরে ধানাই বানাই করছিস, সত্যি করে বল তুই কে? কি উদ্দেশ্যে এসেছিস বল? বাবারে, ভারী ভয়ের মানুষ তো তুমি। কিরকম চোখ পাকিয়ে ধমকে কথা বলছো? তোমার শস্যের তো ভারী ক্রান্তা, তাই তোমার শস্যকেই জানতে পারো না আমি কে, কি জন্য এসেছি? তাই হোক, তবে এই শস্যেই তোর পরিচয় বার করুক। এই শস্যে তোর গায়ে পড়লেই তুই হর হর করে বলে দিবি তুই কে। কি বলছেন কি আপনি, কি করছেন? বাচ্চাটার কোনো ক্ষতি করবেন না, থামুন না, এক্ষুনি বের করতে হবে ওকে। গুরুজি পারবেন সেটা। এই বেরিয়ে আরে, আমার কিঞ্জলের পিছনে লুকানো হচ্ছে, কি ভেবেছিস কিঞ্জল তোকে বাঁচাবে? চিত্রা হচ্ছেটা কি? আরে তুমি এইটুকু বাঁচাতে জোর খাটাচ্ছেন কেন? চিত্রা কি হচ্ছে কি, ওকে ধরে কেন টানানি করছো? ও লেগে যাবে তো। আপনারা বুঝতে পারছেন না,
ওর পরিচয় জানাটা কতটা জরুরি, কে কি মতলবে আসে আপনারা কি পঞ্চমীর বেলায় বুঝতে পেরেছিলেন? চিনতে চাইলে নয়, তোমার শস্যে কচু পোড়া পারে গো ভয় দাদু, ওই শস্যে বেটে রান্না দিয়ে দাও তোমরা। আমার মন্ত্রপ্রুত সর্ষের ক্ষমতা নিয়ে রসিকতা, তুই জানিস আমার ক্ষমতা কতখানি? আমার মন্ত্র পড়া সর্ষের ক্ষমতা জানিস তুই? সর্ষে ঠিক কথাই বার করেছে ওর মুখ দিয়ে, ও একটা সাধারণ বেয়ারা বাচ্চা। আমার সর্ষে সফল হয়েছে ওর পরিচয় বার করতে, ওকে আমরা সাপ ভেবে ভুল করেছি, ওর কোনো ক্ষমতা নেই। ও ভয় দাদু, তাহলে তোমার শস্যের অনেক ক্ষমতা তাই তো? আর কে কে পারে তোমার শস্যে? যা জলে ডুবে গেল তা জল থেকে তুলতে পারে বুঝি? সীমান্ত মল্লিকদের মনকে গ্রাস করেছিলাম, যেদিন ওদের কাজে লাগিয়ে তোর মাকে আমি শেষ করেছিলাম। আমি ওই মনে নিজের মুঠোয় আনবো বলে আড়াল থেকে নিয়ন্ত্রণ করেছিলাম অনন্ত আর সীমান্ত মল্লিককে। তোমায় কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু তুমি ছিলে সাপকুলের রানী, সাপেদের রক্ষে করার তোমার দায়িত্ব এখন আমার কাঁধে। তুমি আমার আশীর্বাদ করো, তোমার এই দায়িত্ব আমি যেন ভালো করে পালন করতে পারি। আশীর্বাদ করো।
Shiva. তুপে যাক সব নাগমণি, তুপে যাক। আর এর থেকেই হবে বজ্রবাহনের শেষের শুরু। রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।